আমরা এখন চলে এসেছি 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার কাছে। আমরা ওনার থেকে জেনে নেব এই ভোট সম্বন্ধে ওনার প্রচার কীরকম চলছে বা ওনার ওয়ার্ড সম্বন্ধে যাবতীয় তথ্য। স্যার, সামনেই ভোট, ভোটের জন্যে আপনারা কীভাবে প্রচার করছেন? দেখুন, প্রচার বলতে আমরা খালি ভোটের জন্য না, আমাদের প্রচার তো সারা বছর হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী করেছেন এবং বাংলার উন্নয়ন আজকে করে কোন জায়গাটায় পৌঁছে সারা বছর হয়। তবে ভোটের সময় আরেকটু আমাদের বিশেষ করে করতে হয়। ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী কী করেছেন, কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে যা যা আছে কী কী শুরু করে সেগুলো সমস্ত মানুষের কাছে রয়েছে। এবং আমরা লোকালি যা উন্নয়ন করেছি এবং এতদিন ধরে বিশেষ করে আমার ওয়ার্ডটা, ওটা ছিল বামফ্রন্টের চেয়ারম্যানের ওয়ার্ড ছিল, সেই চেয়ারম্যানের ওয়ার্ড মানে এত পিছিয়ে ছিল চিন্তা করা যায় না, সেই ওয়ার্ডটা যে জায়গায় নিয়ে এসছি আমরা কামারহাটি পৌরসভার আমাদের সহযোগিতায়, আমাদের সাংসদ সৌগত রায়ের তার এমপি ল্যাডের টাকায় এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতায় আজকে ওয়ার্ডটা মডেল ওয়ার্ড হতে চলেছে। এবং আমরা আশাবাদী যে ওই ওয়ার্ডে আমরা ব্যাপকভাবে আমরা লিখতে দেব। স্যার, এই ভোটের আগেই দেখা গেল ত্রিপুরম হত্যাকাণ্ড, যার পরে সার্জিক্যাল স্ট্রাইক টু হলো। সার্জিক্যাল স্ট্রাইক টু এর পরে অনেক মানুষের এখন বক্তব্য বা আমাদের যা লোকেরা বলছে সেই হিসাবে দেখা যাচ্ছে কি অনেকেই ভাবছে যে বিজেপি হয়তো এর জন্য ভোটে কোনো প্রায়োরিটি পাবে। তো আপনার কি মনে হয় যে এই পুলওয়ামা হত্যাকাণ্ড বা সার্জিক্যাল স্ট্রাইক টু এর ফলে আপনাদের তৃণমূলের ভোট ব্যাঙ্কে কোনো প্রভাব পড়তে পারে? দেখুন, এটা তৃণমূলের ভোট ব্যাঙ্কের কোনো প্রভাব পড়বে না, একটাই কারণ যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, যুদ্ধ হয়েছে, জঙ্গি মারা গেছে, এগুলো তো সবাই জানে, এটা সারা ভারতবর্ষের মানুষ জানে কত কটা জঙ্গি মারা গেছে, কীভাবে করা হয়েছে। মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্য সাময়িকভাবে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার এই চালটা করেছিল এবং সারা ভারতবর্ষের ভিতরে, এবং সেটা এখন মানুষ আর মনে নিয়েছে জিনিসটা যদিও, কিন্তু মানুষ ভোট দেবে যে উন্নয়নে কে কাজ করছে, বাংলাটা কোথায় ছিল আজকে, সারা বাংলা আজকে কোন জায়গায় চলে গেছে, ভারতবর্ষের আগামী দিনে 1 নম্বর স্থানে বাংলাটা যাবে সেই জায়গায় চলে এসছে। এবং আপনারা দেখেছেন কন্যাশ্রী যখন মমতা ব্যানার্জি করেছে সেইটা দেখা দেখি কিন্তু কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর সরকার বেটি বাঁচাও কমিটি করেছে, এবং এক একটা জিনিস দেখবেন যা যা করছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার মানে বিকল্প তাকে ডুবিয়ে তাকে কপি করে কেন্দ্রীয় সরকার করছে। এবং যেটা গোপাল কৃষ্ণ গোখলে বলে গেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্ক টুমরো, আজকে কিন্তু সেই জিনিসটা হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছে আজকে বাংলার জন্য সেটা কিন্তু ভারতবর্ষে সেটা কিন্তু পালন করা হচ্ছে, সে যেভাবেই হোক, যে অ্যাঙ্গেল থেকেই হোক না কেন। তাই আমি সমস্ত দৃষ্টিকোণ দিয়ে বলছি যে এই যুদ্ধ টুদ্ধ এটা সাময়িক, এটা সাময়িকভাবে এটাকে ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরা হয়েছিল যে নরেন্দ্র মোদীর সরকার যেভাবে ক্ষমতায় আসার পর একটার পর একটা ব্যর্থতা এনেছে, এবং যেটা হচ্ছে পুরো জনবিরোধী সরকার, যেটা জনবিরোধীমূলক কাজকর্ম করেছে, জিএসটি থেকে শুরু করে তারপরে এই নোটবন্দির যেটা চলেছে, এটা সারা ভারতবর্ষের মানুষের কাছে ক্ষতিকারক, এটা কেউ বুঝতে পারছে না। তাই এটা উন্নয়নের তালিতে উন্নয়নের দিকে চিন্তা করে আজকে সবাই আমাদের তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এবং মমতা ব্যানার্জির পক্ষে ভোটটা করবে। সম্প্রতি একটা কথা শোনা যাচ্ছে যে যার মাথায় দিদি ভাত তার ঝুটবে জেলের ভাত, এই কথাটা নিয়ে আপনার বক্তব্য শুনুন। এটা তো মাঝে মাঝে এক একটা স্লোগান বেরোয়, কিন্তু এই স্লোগানটা উল্টে না হয়ে যায়। দেখুন, বন্দুকের নল যখন একদিকে থাকে, আবার বন্দুকের নল যে বন্দুকের গুলি করতে যায় তার দিকে না ঢুকে যায়। এখানে যারা বলছে, যারা এইভাবে করছে, কী হয়েছে এতদিন ধরে তো কয়েকজনকে অ্যারেস্ট করেছে, তারপরে ছাড়া পেয়েছে, আজ পর্যন্ত কোনো বিচার হয়েছে বা কোনো কিছু হয়েছে, কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবং আগামী দিনে দেখবেন এই লোকসভার পরে এই নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় থাকছে না, দেখবেন যা যা ভারতবর্ষের বুকে যা যা জিনিস অন্যায় কাজ করেছে উল্টে না তাকে জেলে যেতে হয়, সেই জায়গার জন্য সারা ভারতবর্ষের মানুষ কিন্তু অপেক্ষা করছে।
কিন্তু স্যার এই ভোটের আগেই দেখা যাচ্ছে যে কিছুদিন আগে ধরুন আমাদের মুকুল রায় দল ছেড়ে বেরিয়ে গেছেন, অর্জুন সিং বেরিয়ে গেছেন, এবং পরক্ষণে তারা দল থেকে বেরোনোর পরেই বলছে যে দলের অনেক বাজে দিকটা নিয়ে তারা ইঙ্গিত করছেন বা কথা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর ব্যাপারে অনেক কিছু বলছে। তো এই ব্যাপারে আপনার কি মনে হয় এখানে তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্বর ব্যাপারটা কি প্রকাশ পাচ্ছে না, মানুষ এটাকে কি চোখে যাবে আপনার কি মনে হয়? দেখুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলতে কোনো কিছু নেই, অন্য দলে ছিল, কিন্তু আমাদের একটাই হচ্ছে মেন পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরাও মুখ্যমন্ত্রীকে দেখে বা যখন তিনি জননেত্রী ছিলেন আমরা সেই যুব কংগ্রেসের আমল থেকে আমাদের নেত্রীর সঙ্গে রয়েছি, এবং আমরা কিন্তু আজকে যে পদেই থাকি না কেন ওই নেত্রীর দয়াতে আছি। এবং এই মুকুলরাই টুকুলরাই কী ছিল আপনারা নিশ্চয়ই জানেন, মানে আমার সঙ্গে তো খুব ভালো রিলেশন ছিল, মুকুলরাই খেতে পেত না একটা টাইম, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে বা স্পর্শে সে কোথায় ছিল একটা কাঁচলাপড়ায় থাকতো, একটা সামান্যতম ব্যাপার, সেই জায়গা থেকে উঠে আজকে কোন জায়গা সাংসদ থেকে শুরু করে ভারতবর্ষের বড় জায়গায় রেলমন্ত্রী পর্যন্ত করে দিয়েছিল, আবার যে জায়গাটা সেই জায়গাটা রয়েছে। এই অর্জুন সিং যে গেল, দেখুন অর্জুন সিংও আমরা একসঙ্গে যুব কংগ্রেস করতাম, আমি জেলার অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম, অর্জুন সিং জেনারেল সেক্রেটারি ছিলেন, আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা যুব কংগ্রেস সভাপতি ছিল গোপাল মুখার্জি, আমরা একসঙ্গে করতাম, আমরা সবই জানি। তা অর্জুন সিং এতদিন কোনো কথা বলেননি তার, আজকে কিন্তু অর্জুন সিং যে সমস্ত জিনিস ওই এলাকায় মস্তান বাহিনী নামে যেগুলো জিনিস করেছিল, এবং অনেক কর্মীরা কিন্তু বসে গেছিলো সব পুরনো কর্মীরা, আজকে কিন্তু সবাই কিন্তু আজকে সেই সমস্ত পুরনো কর্মীরা বেরিয়েছে, এবং দেখবেন যে ওখানে দীনেশ ত্রিবেদী যে ভোটে ব্যবধানে গত লোকসভা ভোটে জিতেছিল তার চেয়ে বেশি ব্যবধানে এবার জিতবে। তো স্যার সামনেই ভোট দিকে, তো স্যার আমাদের মাধ্যমে আপনি সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন যাতে মানুষ আপনাদেরকে ভোট দেবে? দেখুন, আমরা বিশ্ববাংলা আপনারা সংবাদের নিউজের পক্ষ থেকে এসছেন, আপনাদেরকে আমরা সর্বপ্রথম এই নির্বাচনী যেভাবে প্রচার আপনারা তুলে দিয়েছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা মানুষকে বলছি যে আপনারা নির্ভাবনায় নির্ভয়ে বিনা সংকোচে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, এবং এই সরকার, এই যে পশ্চিমবঙ্গের একটা সরকার চলছে আজকে একটা দৃষ্টান্ত সারা ভারতবর্ষের বুকে, তাই মমতা ব্যানার্জির উপরে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ কিন্তু নির্ভরশীল। আমরা চাই যে আজকে এখানে যে ৪২টা আসন সেই ৪২টাই আসন তৃণমূল পাক, এবং ভারতবর্ষের মেইন জায়গায় চালকের আসনে যাতে মমতা ব্যানার্জি থাকে, আমরা সেটা ঠাকুরের কাছে আশীর্বাদ করি, এবং আপনাদের বিশ্বমান নিউজের মাধ্যমে যাতে আরও বেশি করে ব্যাপক প্রচার হয় সেটা আপনাদের কাছে আমরা আবেদন করছি। আমি মন্দিরা, রাজনীতি থেকে খেলা, বিনোদন থেকে রান্নাঘর, সব খবর পাবেন আমাদের এই চ্যানেলে। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন আমাদের বিশ্ব বাংলা টিভি।